আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। পরিস্থিতি যেমনই হোক না কেন, সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে হবে। আমরাও আছি যেমন থাকার কথা এই সময়টাতে, ঠিক সেরকমই আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই ভিডিওটি আসলে দেওয়ার আমার বিন্দুমাত্র ইচ্ছাও ছিল না আজকে, কিন্তু ভিডিওটা এডিট করা, রেডি করা সব হয়ে গেছে। মোবাইলের মধ্যে এক ধরনের বোঝা মনে হচ্ছিল যে আপলোড দিয়ে একটু মোবাইলটা ফ্রেশ করে রাখি, সেই কারণেই দেওয়া। তো আশা করছি ভালো লাগবে। হচ্ছে আমি ইলিশ মাছ কেটে নিচ্ছি। আমি যে খুব মাছ কাটাতে পারদর্শী তা কিন্তু না, এবং বাড়িতে খুব কম মাছ কাটা হতো আমার। তো যদি দেখতে খুব একটা সুন্দর না হয় কিছু মনে করবেন না, কারণ সবাই তো আর সব কিছুতে পারদর্শী হয় না, আমিও ঠিক সেরকমই, তবে চেষ্টা করি শেখার জন্য। আর ইলিশ মাছ মানেই তো বাঙালির প্রিয় খাবার, ইলিশ, পাবদা, চিংড়ি। তবে চিংড়িটা আসলে আমার খুব একটা খাওয়া হয় না, মানে পছন্দ কিন্তু অ্যালার্জিজনিত সমস্যার কারণে আসলে খাওয়া হয় না। তবে আমার ইলিশ মাছটা খুবই প্রিয় মাছ এবং ভালো লাগে। মাছ কাটার পরে আসলে জায়গাটা একটু নোংরা হয়েছিল, সেই কারণেই হচ্ছে মুছে নিলাম। তো আজকে বারান্দায় বসেই মাছ কাটলাম, ভালো লাগলো। বৃষ্টির পরে তো গাছগুলো সুন্দর সবুজ সতেজ হয়ে উঠেছিল, আর আমার পুরো বাসা মিলে আমার একমাত্র শান্তির জায়গায় বারান্দাটাকে মনে হয়। আর সেটা মনে হওয়ার কারণ হচ্ছে কিছু ছোটোখাটো মানে গাছপালা আছে, সেই কারণে দেখতে ভালো লাগে এবং বসে থাকতেও ভালো লাগে। আমি এখানে হচ্ছে কিছু শুকনো মরিচ ভিজিয়ে ছাড়িয়ে হচ্ছে পানিতে ভিজিয়ে রাখছি, এবং মোটামুটি আধা ঘন্টা পরিমাণ সময় নিয়ে ভিজিয়ে রাখবো। এরপর এটাকে বেটে নেব। আমাদের রান্নাঘরের খুব একটি ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে এই ফ্যান। তো এই ফ্যানটা পরিষ্কার করা খুব একটা ঝামেলা মনে হয় অনেকের, আমারও একটা সময় মনে হতো, কিন্তু নিজের মাথা থেকেই বুদ্ধি বের করেছি। একটা সময় দেখা যেত কি যে ডিটারজেন্ট পাউডার এটা সেটা দিয়ে ডলাডলি করতাম, কিন্তু উঠতো না, কষ্ট হতো। পরে মনে হলো যে বাহ, এই মানে নিজের মাথাতেই আসলো যে এই পদ্ধতি ফলো করলে নিশ্চয়ই খুব দ্রুত তেল চিটচিটে ভাবগুলো হয়তো উঠে যাবে। তো আমি এখানে হচ্ছে বেকিং সোডা নেব 1.5 চামচ পরিমাণ, আর সাথে আরও 1.5 চামচ পরিমাণ দিব হচ্ছে ডিটারজেন্ট পাউডার। তো দুটোকে একসাথে মিক্স করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখানে হচ্ছে এই যে ফ্যানটা ছোট ভাই খুলেছে, তো এই ফ্যানের যে পাখা এটা খুলতে একটু সমস্যা হয়, অনেকটা শক্ত। তো ও হচ্ছে ওই যে প্লাস আছে ওটা দিয়ে খুলে দিচ্ছে। আর এই ধরনের কাজ সাধারণত আমি ওকে দিয়েই করাই, ও আবার এই কুটকাশালে কাজগুলো খুব ভালো পারে। তো এই যে পুরোটা খুলে নিচ্ছে, তো দেখতেই পারছেন কি পরিমাণ নোংরা হয়েছে, এবং এটা একদম নতুনের মতো চকচক করবে আমি যেভাবে পরিষ্কার করব, দেখে মনেই হবে না যতটা নোংরা ছিল। দেখেন কি পরিমাণ ময়লা হয়েছে। তো এবার একটু, আমি সাধারণত এতটা নোংরা করি না, তো এবার একটু দেরি হয়ে গেছে কোনো কারণে। তো এই যে মিশ্রণটা ওটা দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি হচ্ছে ভিনেগার। ভিনেগারটা একটু বেশি পরিমাণে দেব আমি, কারণ ভিনেগার তেল চিটচিটে ভাবটা দূর করতে খুবই সাহায্য করে। আর দিচ্ছি ভীম লিকুইড। আর এখানে কিন্তু বলতে ভুলে গেছি, একদম ফুটন্ত গরম পানি নিয়েছি, টকবক করে যে ফুটছে সেরকম গরম পানি নিয়েছি। তো এর ভিতরে তার হাত দেওয়া যাবে না, এই কারণে আমি চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। তো একে একে আমি সবগুলোই যে পাখা, তারপরে হচ্ছে যে আশেপাশের যে অংশগুলো থাকে, এত কিছু তো আর বলতে পারি না, তো সেগুলো সব এবার হচ্ছে ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো।
আর এটা বড় হওয়ার কারণে আসলে আমি ভিজিয়ে রাখতে পারছি না, তো এই চামচ দিয়ে যতটুকু পানি দিয়ে ভিজিয়ে রাখা ঠিক ততটুকুই। পুরোটা আসলে বড় কোনো বালতি বা এরকম কোনো কিছু হলে ভালো হতো। তো মোটামুটি আমি 1 ঘন্টা পরিমাণ সময় নিয়ে ভিজিয়ে রেখেছি, আর সাথে এখানে আবার একটু ডিটারজেন্ট পাউডার নিয়ে নিলাম। তো এটা আসলে ভিজিয়ে রাখতে পারিনি বলে এটা আলগা হতে একটু সময় লাগছে। যদি আমি পুরোটা ভিজিয়ে রাখতে পারতাম তাহলে কিছুই করা লাগতো না, দেখা যেত যে অটোমেটিক পরিষ্কার হয়ে থাকতো। তো যে দেখতেই পাচ্ছেন আমি ওই জালিগুলো দিয়ে জাস্ট একটুখানি আলতো হাতেই ডলে নিচ্ছি, কোনো মানে জোর জবরদস্তি করা এরকম কিছু না, জাস্ট আলতো হাতে একটুখানি করে ডলে নিচ্ছি। তাতেই দেখেন কি পরিমাণ ময়লা ছিল সেগুলো উঠে যাচ্ছে। এই ফ্যান যে রান্নাঘরের জন্য কি পরিমাণ মানে উপকারী সেটা আর বলার অপেক্ষা থাকে না। আর সবার ঘরে ঘরেই তো আর কিচেন চিমনি থাকে না, তো এই ফ্যানটাই হচ্ছে একমাত্র সম্বল। তো আমি আগের যে বাসায় ছিলাম ওখানে ফ্যানটা ছিল না, তার জন্য আমি নিজেই একটা টেবিল ফ্যান কিনে নিয়েছিলাম। যখন রান্না করতাম তখন সেটা জানালার ধারে দিয়ে রাখতাম, তখন আর এই ঝাঁজগুলো বেডরুমগুলোতে যেত না। দেখতে পাচ্ছেন ভিজিয়ে রাখার কারণে কিন্তু একটু আঙুল দিয়ে খোঁচা দেওয়ার কারণে উঠে আসতেছে। এই যে ফ্যানের পাখাগুলো কি নোংরা ছিল, অথচ ভিজিয়ে রাখার কারণে কিন্তু অটোমেটিকই এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। গুলো আসলে একই পদ্ধতিতেই পরিষ্কার করে নিচ্ছি, ওই যে জালি আছে এই জালিটা দিয়েই হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। একদম নতুনের মতো চকচক করছে। আসলে যে কোনো জিনিসের যত্ন নিলে যত নোংরাই হোক না কেন, যদি ঠিকঠাক মতো পরিষ্কার করা যায়, যত্ন নেওয়া যায়, সেটা কিন্তু অনেক দিন টেকসই হয় এবং জিনিসটা দেখতেও ভালো লাগে। পানি দিয়ে পরিষ্কার করার পরে এই যে দেখেন ফ্যানের পাখা, কে বলবে যে এটা পুরনো ফ্যান। সবগুলো পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমার ছোট ভাই আবার সেট করে দিচ্ছে। যে আমার রান্নাঘরের ফ্যান মনে হচ্ছে এই মুহূর্তে কিনে নিয়ে আসা হয়েছে। চার পিস ইলিশ মাছ নিয়েছি, চার পিসই নিলাম, তাও শুধু নিজের জন্য। আমার ছোট ভাই আবার ইলিশ মাছ খায় না, ও বলে যে ইলিশ মাছের গন্ধ নাকি ওর পছন্দ হয় না। অথচ বাঙালি যেখানে আছে সবাই ইলিশ পছন্দ করে, গন্ধটাই আসল। এবং গন্ধ ধরে রাখার জন্য আগের যুগের মানুষ নাকি ইলিশ মাছ কাটার পরে আর মানে ধুয়ে রান্না করতো না, মানে ধুতো না, জাস্ট উবনি কাটার পরে রান্না করে ফেলতো। অথচ ওর নাকি ইলিশ মাছ পছন্দ না। তবে আমি একটা জিনিস খেয়াল করেছি যে অন্য অন্য মাছের গন্ধ কিন্তু আসলে সহ্য করার মতো না, কিন্তু এই ইলিশ মাছের গন্ধটা এতটাই ইউনিক, যেটা গন্ধ না থাকলেই বরং ওই ইলিশটা খেতে ভালো লাগে না। সৃষ্টিকর্তার অপরূপ বৈচিত্র্যময় নিদর্শনগুলোর প্রশংসা করে আসলে শেষ করা যাবে না। ইলিশ ভাপা রান্না করব, যার কারণে দেখতেই পেলেন ওই যে মরিচ বাটা যে ওটা হলুদ আর লবণ আর সরিষা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, একটা টিফিন বক্সে নিয়েছি। নিয়ে এবার এই যে পানি দিয়ে কড়ার মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ভাপে ভাপে হয়ে যাবে। এখানে হচ্ছে ইলিশ মাছের যে মাথা আর পিঠের অংশের যে চাকা মাছ ওটাই ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, জাস্ট এটাকে নামিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আস্ত জিরা আর দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো। তো কচুর মুখে আগে থেকে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে কাঁচা মরিচ আর সরিষা একসাথে বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম, সাথে দিলাম লবণ। এর বাইরে আর কিছুই দেব না, কারণ ইলিশ মাছ যত সিম্পলভাবে রান্না করা যায় ততই ভালো। এর মধ্যে কোনো মশলাদার বেশি মশলা জাতীয় কোনো জিনিস দিলে আসলে খেতে ভালো লাগে না।
এই কারণে ইলিশ মাছ এত সিম্পলভাবে রান্না করা হয়। আর আমার মনে হয় কি, যে ইলিশ যতভাবে রান্না করি না কেন, তার মধ্যে কচু দিয়ে, মুখি দিয়ে, সরিষা দিয়ে, এগুলো দিয়ে রান্না করলে যে পরিমাণ টেস্ট হয়, এর বাইরে অন্য কোনো সবজি দিয়ে রান্না করলে হয় কি না আমি আসলে জানি না। তো কচুর মুখিটা আমার কষানো হয়ে গেছে, তো এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, আর এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঝোলের পানিতে বলক উঠে এসেছে, যে ভাজা মাছগুলো ছিল ওগুলোই দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমার ইলিশ ভাপাটা একদম রান্না হয়ে গেছে, যেহেতু পানি দেই নাই, শুধু তেল আর মাছ। তো দেখেন কি সুন্দর, এমন সেদ্ধ হয়েছে যে নামানোর সময় একটু নড়াচড়া করাতে মাছের মাঝখান দিয়ে ভেঙে গেছে। তো খুবই টেস্টি হয়েছিল। আর এদিকে আমার কচুর মুখে দিয়ে ইলিশ মাছ রান্নাও হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।